আজকে এই অনুষ্ঠান করতে এসে আমাকে অনেক কিছু ভাবতে হচ্ছে, যে আমার এই অনুষ্ঠানটা কে কিভাবে নেবে আমি জানি না। তার আগে বলে নিই, এখানে দুজন তাপসপালের দুটি ছবি রাখা আছে। একটি হচ্ছে সেই তাপসপাল, সেই সরল সাদাসিধে 22 বছরের যুবক, দাদার কীর্তি বইতে প্রথম যার উত্থান ঘটেছিল সেই একটি ছবি আছে। আর একটি আছে রাজনীতিতে যখন আসলেন সাংসদ তাপসপাল, তার একটি ছবি আছে। একটি দাদার কীর্তির ছবি ডান দিকে এবং বাঁদিকে রয়েছে পলিটিক্যাল ছবিটি। তো আজকে আমি এই অনুষ্ঠানটি করবার আগে আমি একটি জিনিস চুজ করব, যে কোনো একটি, হয় নায়ক তাপসপাল অথবা সাংসদ তাপসপাল, আমি লটারির মাধ্যমে নির্বাচন করব। তার কারণ আমি মনে করি সাবজেক্টটা এমনই, বেশিরভাগ মানুষই হয়তো চাইবেন নায়ক তাপসপালকে আমন্ত্রণ জানাতে। আমিও মনে প্রাণে সেটি চাই, কিন্তু এমন আরও কিছু মানুষ আছে যারা চাইবেন সাংসদ তাপসপালকে নিয়ে আসতে। তো আমি এখানে লটারি করব। আমার কাছে দুটি চিটকুট আছে সাদা, আমি এতে লিখব সংসদ তাপসপাল এবং নায়ক তাপসপাল, যাতে কারোর অসুবিধা না হয়। আমি লটারিতে যেটা পাবো সেটাই। রোজিনা, বলে রাখি আজকে ক্যামেরায় কিন্তু অনেকদিন পরে রোজিনা আমার সাথে আছে। আমি একটি কাগজে লিখলাম সাংসদ তাপসপাল, একটিতে লিখলাম নায়ক তাপসপাল। আমি এবার এটিকে বন্ধ করে দেব। আমি লটারিটি করছি আপনাদের সবার জন্য, হয়তো না হলে আমি নিজের মন থেকে করলে নায়ক তাপসপালকেই আহ্বান করতাম। আমি এখান থেকে দুটি চিরকুটের একটি তুলে নেব। সাংসদ তাপসপাল, আমি চেয়েছিলাম নায়ক তাপসপাল উঠুক এবং নায়ক তাপসপালকে নিয়েই আজকের এই ভিডিওটি করব, কিন্তু হলো না দুর্ভাগ্যজনকভাবে। আমার মনের ইচ্ছা বা অনেকের ইচ্ছাটা বঞ্চিত হলাম। ঠিক আছে, আমরা সংসদ তাপসপালকেই আহ্বান করব। মানে সংসদ অবস্থায় তার পরিস্থিতি, তার পরিণতি, তার অবস্থা, এইগুলো নিয়েই আমি চেষ্টা করব আজকে আলোকপাত করবার। আমি আজকে মূলত পেট চক্রের যে দিকটি নিয়ে এগোব সেটা হচ্ছে স্বয়ং সক্রিয় পদ্ধতি। স্বয়ং সক্রিয় পদ্ধতি, এটি আংশিক শিক্ষালাভ করেছিলাম নিকোবরের আমার যিনি গুরুজি ছিলেন মিস্টার স্ত্যাগি, কিছুটা শিখেছিলাম এবং তার পরবর্তীতে তার সাথে আমি কিছুটা নানানভাবে মিলমিশ করে একটি জায়গায় আসবার চেষ্টা করেছি এবং অনেকবার এটা প্রয়োগ করেছি। তো যাই হোক, আজ আমি সাংসদ তাপসপালকে নিয়েই ভিডিওটি করব। সাংসদ তাপসপাল অনেক ওঠাপড়া, জীবনে অনেক ওঠাপড়া, অনেক বিভিন্নতা, বিভিন্ন অনেক রাস্তা পার হয়েছে। এই সরল খুব দীর্ঘা মানুষটি ছিলেন। বর্ষিয়ান অভিজ্ঞ কংগ্রেস নেতা, আমি নাম বলবো না, তিনি পার্লামেন্টে একবার তাপসপালকে বলেছিলেন, তাপসবাবু মুখের কথা হচ্ছে তীরের মতো, ধনুক থেকে তীর বেরিয়ে যায় সেটি যেমন আর ফিরিয়ে আনা যায় না, তেমন মুখের কথাও কিন্তু একবার বেরিয়ে গেলে ওটিকে আর ফেরানো যায় না। তো তাপসবাবু, তাপসপাল এই কথা শুনে একটু সংকোচ বোধ করতেন, লজ্জা পেতেন, তার হয়তো তিনি যেটি যে ভুলটি করেছিলেন তার জন্য হয়তো মনে মনে খুব লজ্জিত হতেন। এক সময় আমি তখন কোথায় ক্লাস 8-এ পড়ি, স্টুডিও পাড়ায় বেশ কয়েকবার গেছি আমার এক বয়োজ্যেষ্ঠ বন্ধুর হাত ধরে।
সেই বন্ধুটি সিনেমা গল্প লেখা এবং গান লেখা, চিত্রনাট্য করা এইসবের জন্যই ওখানে যাতায়াত করতো, এবং ওর হাত ধরে আমি কয়েকবার গেছিলাম। এবং সেই সময় NT1 টালিগঞ্জ NT1-এ অনুরাগের ছোঁয়া শুটিং হচ্ছে, তাপস পালের মুখোমুখি হয়েছিলাম এবং তার কিছু কথা আমার আজও মনে আছে। অনেকেই নায়ক হওয়ার জন্যে ভীষণ রকম দৌড়দৌড়ি করে, টালিগঞ্জ এমনকি বোম্বেতেও বহু ছেলে এভাবে গিয়ে অনেকের জীবন নষ্ট হয়েছে। তাপস পালের একটি কথা ছিল, তোমার জন্য কেউ, কোনো পরিচালক তোমাকে নায়ক করবার জন্য কিন্তু বসে নেই, তোমাকে ছিনিয়ে নিতে হবে। আর যদি স্ট্রাগল করতে পারো, যদি ধৈর্য থাকে, মনের জোর থাকে, তাহলে এই লাইনে আসা ঠিক আছে। এগুলো যদি না থাকে তাহলে না আসাই ভালো, অযথা সময় নষ্ট। তো যাই হোক, এই এরকম একটি কথা তাপস পালের মুখ থেকে সেদিন শুনেছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, অনুরাগের ছোঁয়া সে তো একটা সুপার ডুপার হিট ছবি হয়েছিল আমরা জানি। পরবর্তীতে আরও কথা আপনাদের সাথে শেয়ার করব, সময় অনেকটা পার হয়ে যাচ্ছে, আমি চাই কম সময় এসে উপস্থিত হয়েছি। আমি এখন তাপস পালের আত্মার অনুধ্যানে মগ্ন হব এবং আমি চেষ্টা করব তাকে এখানে সসম্মানে তার বিদেহী আত্মাকে নিয়ে আসার। আমি জানি না কতটুকু সার্থক হবে আমার অনুষ্ঠান বা আদৌ আমি কতটুকু আমি পারবো, আমি জানি না, আমি চেষ্টা করব। নায়ক তাপস পাল নয়, আমি এখানে চাইছি সাংসদ তাপস পাল, তিনি আসুন এবং তার মনের অভিব্যক্তি সেগুলো যদি প্রকাশ করতে পারেন, শেয়ার করতে পারেন। যদিও এটা হচ্ছে স্বয়ংসক্রিয় পদ্ধতি, আমি কিছু হয়তো মানে পরিস্থিতি, কিছু পরিস্থিতি, হ্যাঁ, অবস্থা, এর উপরেই বেস করে আমি সমস্ত জিনিসটা করব। তো আমি এখন শুরু করব সাংসদ তাপস পালের বিদেহী আত্মার আমন্ত্রণ। তাপস পাল, আপনি আমার এই অনুষ্ঠান, আমি অনেক সময় ধরে এই কর্মযজ্ঞটি শুরু করেছি, আপনাকে যাতে সসম্মানে এখানে আমি আনতে পারি অনেকক্ষণ ধরে চেষ্টা চলছে। আপনারা হয়তো প্রোগ্রামটা অল্প সময় দেখছেন, কিন্তু এর পিছনে অনেক ঘন্টার প্রয়াস। সাংসদ তাপস পাল, আপনি যদি আসেন আজকে আমার এই পেট সভায়, তাহলে আমি খুব কৃতার্থ হই এবং খুশি হই, এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আমার কিছু কথোপকথনের চেষ্টা করব মিডিয়ামের মাধ্যমে, আপনি সেখানে আরও অবলীলাক্রমে আপনার অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারবেন। তবে আজকে যে সমস্ত আমার এখানে উপকরণ আছে তার মাধ্যমেই আপনার উপস্থিতি এবং আপনার অবস্থাটা প্রকাশ করবেন আশা রাখি। আমার এখানে টেবিলে বেশ কিছু হান্টিং মেশিন আছে, আমি সেগুলো ওপর দিয়েই চেষ্টা করব আপনার উপস্থিতি বোঝবার বা আমার দর্শকদের বোঝাবার। আমার সামনে এখানে রয়েছে একটি মিটার, একটি K2 মিটার এবং একটি ঘোস্ট মিটার। আমি একটি করে অন করব এবং আমি চেষ্টা করব বোঝবার যে সত্যি সত্যি সাংসদ তাপস পালের বিদেহী আত্মা এখানে উপস্থিত হয়েছেন কিনা। আমি প্রথম ঘোস্ট মিটারটা অন করব,
ঘোস্ট মিটারটা অন করব এবং আপনি তখন নিশ্চয়ই যদি এসে থাকেন আমাকে বোঝাবেন প্লিজ যে আপনি এসেছেন। আমি ঘোস্ট মিটারটা অন করছি, আপনি প্লিজ ঘোস্ট মিটারটা আরেকবার সশব্দে জ্বালিয়ে আমাকে বোঝাবার চেষ্টা করুন যে হ্যাঁ আপনি এসেছেন, সংসদ তাপস পালের বিদেহী আত্মা এসেছেন। আরেকবার আচ্ছা, বাকি দুটো মিটারও আছে, আপনি প্লিজ, আমার কে টু মিটারটা অন করলাম, আপনি কে টু মিটারের বাকি আলোগুলো একটু জ্বালিয়ে আমার দর্শকদের বোঝান যে হ্যাঁ আপনি উপস্থিত হয়েছেন, প্লিজ। রচিনা, তোমার আলোর ফ্ল্যাশে এটা কি ধরা পড়ছে? হ্যাঁ স্যার। কে টু মিটারের সব আলোগুলোই কিন্তু জ্বলছে, আপ ডাউন করছে। হ্যাঁ স্যার। তার মানে কি আমরা ধরে নিতে পারি রোজিনা যে সংসার তাপস পাল আমাদের এই পেট চক্রে উপস্থিত হয়েছে? আচ্ছা, আমার এখানে আরেকটি মিটার আছে, কম্পাস মিটার, এটাও কিন্তু নড়ছে। আপনি আর একটুখানি যদি এই কাঁটাটিকে নাড়িয়ে বা দুলিয়ে বোঝাতে পারেন আমার দর্শকদের সুবিধা হয়। অদ্ভুত, অদ্ভুত, খুব অদ্ভুত, এবং আমি কৃতজ্ঞ আপনার এই আগমন আগমনে আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমার এই আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমার দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার এই পেটচক্রে সংসার তাপস পালের সত্য বিয়োগ হয়ে যাওয়া তার বিদেহী আত্মা উপস্থিত হয়েছে। এটি আমাদের কাছে সবার কাছে একটি সত্যি একটি বাড়তি পাওনা। আপনি খুব কষ্ট পেয়েছেন, শেষ কটি বছর আপনি যে কষ্ট পেয়েছেন সেটি জ্ঞাত হওয়ার পর আমার খুব খারাপ লেগেছিল। আমি যখন আপনাকে দেখেছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়ি, NT1 স্টুডিওতে আপনি কয়েকটা কথা বলেছিলেন, নায়ক তাপস পালের খুব মূল্যবান মতামত যে তোমাদের জন্য কিন্তু কোনো পরিচালক বসে নেই তোমাকে নায়ক বানাবে বলে। তার কারণ পরিচালকরা নিজের গল্পের আঙ্গিকে এবং সেই মতন নায়ক বা নায়িকা খুঁজে নেন, সুতরাং সেটি যে তোমার ভাগ্যে এসে জুটবে এমন কোনো মানে নেই, খুব মূল্যবান কথা। এবং তোমার যদি লড়াই করবার ক্ষমতা থাকে, তোমার যদি মনোবল থাকে, সাহস থাকে, ধৈর্য থাকে, তবেই তুমি এই লাইনে আসলে দাঁড়াতে পারবে। এই কথাটি খুব মূল্যবান, এটা সবাইকে বুঝতে হবে। তো যাই হোক, এটি আমার কাছে খুব একটা অনুপ্রেরণা দিয়েছিল এবং আমি আমার পরবর্তী পথ নির্বাচন করতে সুবিধা হয়েছিল। খুব প্রাণচঞ্চল মানুষটিকে আমি দেখেছিলাম NT1-এ অনুরাগের ছোঁয়া শুটিংয়ে। যাই হোক, আমি এখন সাংসদ তাপস পালকে নিয়ে আরেকটু আলোচনা করব এবং তার সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। আপনি শেষ সময়গুলো মানে 33 বছর অভিনয় জীবন শেষ হওয়ার পরে আপনি পরে যে সময়টা, সেই সময়টা কিন্তু প্রথম থেকে আপনি খুব ওপরের দিকে যাচ্ছিলেন, খুব ওপরে, এবং নদিয়ার একটা জায়গায় মঞ্চে দাঁড়িয়ে আপনি এমন কিছু কথা বলেছিলেন যে কথাগুলো মাইলস্টোন হয়ে গেছে আজও। এবং সব থেকে আমার আরেকটা জিনিস দেখে খুব কষ্ট হচ্ছে যে আপনার সহধর্মিনী নন্দিনী পাল শেষ মুহূর্ত অবধি সঙ্গ দিয়েছেন এবং ভদ্রমহিলাকে আমি অনেক প্রোগ্রামে দেখেছিলাম, রান্নাঘরে একটা অনুষ্ঠান উনি করতেন, উনিও খুব প্রাণচঞ্চল ছিলেন, কিন্তু হঠাৎ করে যেন নিভে যাওয়া প্রদীপের মতন উনাকে এখন দেখে মনে হয় যেন কত বয়স হয়ে গেছে, যেন সব কিছু শেষ হয়ে গেছে ওনার লাইফ থেকে। এটি আমাকে খুব কষ্ট দেয়, এই কথাগুলো মন থেকে বলছি। আমার খুব খারাপ লাগে তাকে দেখে যে বাকি জীবনটা ওনাকে থাকতে হবে নায়ক তাপস পালকে ছেড়ে। কিভাবে থাকবেন আমি জানি না, যাই হোক, একমাত্র মেয়ে আছে সোহিনী, সে নিশ্চয়ই মাকে সঙ্গ দেবে। আমি একটি জিনিস আপনাকে বলবো,
শেষের যে যন্ত্রণা, আপনি একবার পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন, একবার হাতে চোট পেয়েছিলেন, একবার কার অ্যাক্সিডেন্টে মাথাতে ভীষণ রকম আপনার আঘাত লেগেছিল এবং অনেকগুলো সেলাই পড়েছিল, অনেকে বলে তারপর থেকে আপনি নাকি একটু ব্যালেন্স হারাতে শুরু করেছিলেন, আমি জানি না, এটা সবার কথা। আমার জিজ্ঞাসা আপনার কাছে এই মুহূর্তে, আপনি যেখানে আছেন সেখানে আপনার মানসিকতা কেমন? মানে আপনি এখন কিভাবে আছেন, আপনার মনের অবস্থাটা কি? আপনি তো অনেক রকম শারীরিক সমস্যায় ছিলেন, যদিও আপনার এখন শরীর নেই, অর্থাৎ শরীরের সমস্যাগুলোও সব বিলীন হয়ে গেছে, কিন্তু মনটা তো আপনার সাথে রয়েছে। আত্মা এবং মন এগুলো তো অবিচ্ছেদ্য এবং অবিনশ্বর, সেগুলো কেমন ভাবে আছে, আপনার মনটা কেমন অবস্থায় আছে, প্লিজ একটুখানি কি শেয়ার করতে পারেন, সম্ভব হয় সাংসার তাপস পালের কাছে আমার এইটি আবেদন, আপনি আমাকে একটু জানান যে আপনি এই মুহূর্তে পরলোকে কিভাবে আছেন, আপনার মন মানসিকতাটা কেমন, আপনি সেই সরল সাদাসিধে সেই প্রাণচঞ্চল বন্ধুবাৎসল্য, আপনি খুব ভোজন রসিক ছিলেন, আমি সেগুলো পরে আসবো সেই কথায়, আপনি এই মুহূর্তে কিভাবে আছেন প্লিজ শেয়ার করুন, প্লিজ আপনার এই অবস্থা এখন কেমন? শারীরিক যন্ত্রণা আপনার নেই সত্য কথা, কিন্তু মানসিক অবস্থাটা কেমন জানার ইচ্ছা, ভীষণ জানার ইচ্ছা। আপনি যদি এটুকু আমাকে বোঝাবার চেষ্টা করেন তাহলে আমি কৃতজ্ঞ হব। আপনি আমাকে জানান প্লিজ এই মুহূর্তে আপনি কিভাবে আছেন, আপনার মানসিক অবস্থা কেমন, আমার জানতে ইচ্ছা করছে এবং আমার দর্শকদেরও নিশ্চয়ই জানবার কৌতূহল রয়েছে যে সত্যি তো সাংসার তাপস পাল এই মুহূর্তে কিভাবে আছেন, তার মানসিক স্থিরতা কিভাবে আছে, জানান প্লিজ আমি জানতে চাইছি। আপনি আমার এই পেট চক্রে এসেছেন, আমি খুবই খুশি হয়েছি, কিন্তু তবু বলবো যে আপনি আমাকে জানান যে আপনি কিভাবে আছেন এই সময়। আমি বোধহয় একটু অন্যরকম হয়ে পড়েছিলাম, বাইরে ভোরের আলো ফুটে উঠেছে, মানুষ জাগতে শুরু করেছে, এখন হয়তো আমি জানি না আপনি সুষুপ্তিতে চলে যাবেন কি না, তবে আমি যতটুকু জানি হয়তো সুষুপ্তিতে চলে যাবেন। আমার এই পেট সভায় আহ্বান জানিয়ে আমি যেমন খুশি হয়েছি, তেমনি আমার যেটুকু অনুভূতি যে আপনি এসেছেন বা আমাদেরকে জানাতে সমর্থ হয়েছেন, এটি অনেকের থাকে না, তো সেই চেষ্টাটা আপনি করেছেন, এই জন্য আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। তবু আমি আরও কিছু আশা করি বা করব যে আপনি অন্তত আমাদেরকে যাওয়ার আগে অন্তত কিছু অভিব্যক্তি আপনার প্রকাশ করবেন, একটু আশা করব। রুজিনা, তুমি আমাকে দেখিও না, তুমি দেখতে পাচ্ছ আমার চোখে ধরা পড়লেও আমি যাই না, তুমি দেখতে পাচ্ছ কিনা, নাকি আমার ইলুশন, আমার চোখের ভুল হচ্ছে? না স্যার, কেমন যেন মনে হলো মোমবাতিটা যেন নড়ে উঠলো। মনে হচ্ছে? হ্যাঁ স্যার। ক্যামেরা ধরা পড়ছে না, তাহলে কি আমাদের কিছু ভুল না তো চোখে? হতে পারে স্যার। এবার কি চোখের ভুল? মোমবাতিটা নড়ছে, শুধু নয় পুরো ঘুরে গেল মোমবাতিটা, তুমি দেখো মোমবাতিটা ঘুরে যাচ্ছে।
মোমবাতিটা ঘুরে যাচ্ছে, অদ্ভুত কিছু ব্যাপার ঘটছে। রোজিনা, আমি আমরা কি থাকবো? রোজিনা, ও স্যার, রোজিনা স্যার, এখানে অনুষ্ঠান বন্ধ করুন। মুহূর্তে ক্যামেরা বন্ধ করছি, আমরা এই মুহূর্তে ক্যামেরা বন্ধ করছি এখানে। ঠিক আছে, আমরা আপনি আসতে পারেন, আপনাকে নিয়ে আমি এরপরে আবার মিডিয়ামশিপ করবো, মিডিয়ামশিপে লাঞ্চে করবো। আপনি স্থির থাকুন, একটি এপিসোড করবো খুব তাড়াতাড়ি, তবে সেখানে সাংসদ তাপস পালকে চাই না, আমি সেখানে নায়ক তাপস পালকে, অগণিত মানুষের নায়ক তাপস পালকে নিয়ে লাঞ্চে করবো। ধন্যবাদ, কি বলবো, গুড মর্নিং, সকাল হয়ে এসছে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইলো।